হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে অমিতপুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে বেশি বেশি কয়েন পেতে পারেন। তো আমার দেখতে পাচ্ছেন 659 কয়েন রয়েছে। তো আমার কয়েন কিন্তু ছিল মোটামুটি 20,000 মতো, তো আমি কিন্তু সেগুলো খরচ করে ফেলছি। তো আপনি কীভাবে বেশি বেশি কয়েন নেবেন সেটা কিন্তু আজকে দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এরকম রিয়েলের সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আপনাকে কয়েন বেশি বেশি পেতে হলে সর্বপ্রথম একদম যেটা করতে হবে, চলে যেতে হবে মাই ক্লাব, তারপর স্টেডিয়াম ফ্যাসিলিটি চলে আসবেন। তো এখান থেকে কিন্তু স্টেডিয়ামটি সর্বপ্রথম আপগ্রেড করে নেবেন। তো স্টেডিয়াম আপগ্রেড করলে কি হয়, কী কী সুবিধা পাবেন সেগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলের ভিডিও আছে। তো সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্স চেক করেও দেখে আসতে পারেন এবং আমার চ্যানেলে গিয়েও দেখে আসতে পারেন। তো স্টেডিয়াম আপগ্রেড করা হলে পর আপনি কিন্তু বেশি বেশি কয়েন নিতে পারবেন। তো যখন স্টেডিয়াম আপগ্রেড করা হবে তখন কিন্তু আপনি লিজেন্ডারি ডিভিশনে আসতে পারবেন। তো বেশি বেশি ডিভিশন, বড় বড় যে ডিভিশনগুলো আছে সেগুলো কিন্তু বেশি বেশি কয়েন দেওয়া হয়ে থাকে। তো ডিভিশন, সব ডিভিশন যদি আপনি প্লে করেন, প্রত্যেকটা ম্যাচ যদি উইন হন তাহলে কিন্তু আপনাকে বেশি বেশি কয়েন দেওয়া হবে এবং কয়েনগুলো কিন্তু আপনাকে অ্যাড দেখে নিতে হবে। বাড়তি যে কয়েনটা দেওয়া হয় অ্যাড, তো ওইটা দেখে কিন্তু বাড়তি কয়েনটা নিতে হবে। এবং কর্নার যে দেখতে পাচ্ছেন ফ্রি কয়েন্স, মাঝে মাঝে এটাও নিয়ে নেবেন। তো তারপরে যে এই লাইভ ম্যাচ আছে, লাইভ ম্যাচগুলো বেশি বেশি প্লে করবেন। প্রত্যেকটা লাইভ ম্যাচ উইন হলে কিন্তু কয়েন দেওয়া হয়, সেই কয়েনটার সাথে সাথে কিন্তু একটা বোনাসও দেওয়া হয়। তো আপনি সেই কিন্তু বোনাসটা নেবেন। আর এখানে যে টুর্নামেন্ট দেখতে পাচ্ছেন, এই টুর্নামেন্টটা কিন্তু প্লে করবেন। টুর্নামেন্টটা প্লে করলে কিন্তু কয়েন দেওয়া হয় প্রত্যেকটা টুর্নামেন্টে। তো এই টুর্নামেন্টটা কিন্তু দেখতে পাচ্ছেন, যদি 9টা উইন হতে পারেন তাহলে 1500 কয়েন দেওয়া হবে, 7টা উইন হতে পারলে 500 কয়েন দেওয়া হবে, 5টা উইন হতে পারলে 200 কয়েন দেওয়া হবে। তো মোটামুটি 1500 আর 500, 2000, 2000 আর 200, 2200 কয়েন দেওয়া হবে কিন্তু এই টুর্নামেন্টটা সম্পূর্ণ উইন হতে পারলে। তো এরকম কিন্তু প্রত্যেকটা টুর্নামেন্টে একটা নির্দিষ্ট কয়েনের পরিমাণ দেওয়া থাকে। তো আপনি সব টুর্নামেন্টগুলো উইন হওয়ার চেষ্টা করবেন। কীভাবে টুর্নামেন্ট উইন হতে হয় সেগুলো কিন্তু আমার, সেই নিয়ে কিন্তু আমার চ্যানেলের ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে আসবেন। আর এই লাইভ ম্যাচগুলো বেশি বেশি প্লে করবেন। প্লে করে আপনি অবশ্যই অ্যাডটা দেখে বোনাস কয়েনটা নিয়ে নেবেন। তারপর ক্যারিয়ার ম্যাচগুলো বেশি বেশি প্লে করে সেটারও অ্যাডটা দেখে বোনাস কয়েনটা নিয়ে নেবেন। তারপর দেখবেন আস্তে আস্তে আপনার কয়েন ভান্ডারে কিন্তু দেখবেন কয়েন জমা হইতেছে আস্তে আস্তে। আপনার কিন্তু কোনো টেনশন করার কারণ নেই। তো আশা করি বুঝতে পারছেন। তো এইভাবেই কিন্তু আপনি বেশি বেশি কয়েন নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর এরপর কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তো আপনাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো এরপর কিন্তু নতুন আরও ভিডিও দিব আমার এই চ্যানেলে এরকম ডিএলএস সংক্রান্ত টিপস দিয়ে। তো আপনারা সেই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই।